বন্ধুরা, আমরা এখন সোনমার্গ থেকে ঘুরে চলে আসলাম মোগল গার্ডেন। এই হলো মোগল গার্ডেনের সামনের চত্বরটা, সামনের অংশটা একটু দেখে নিন। বন্ধুরা, আমি এখন মোগল গার্ডেনে প্রবেশ করেছি। এই গার্ডেনটাকে নিষাদবাগ বলা হয়। নিষাদবাগ শব্দের অর্থ আনন্দের বাগান। সত্যি নামটা খুবই ভালো লাগছে, আনন্দই তো বটে। এরকম একটা ঐতিহাসিক বাগানে প্রবেশ করলে আনন্দ কার না হবে। এটা একেবারে পার্সিয়ান স্থাপত্যকলায় তৈরি, একেবারে মুঘল আমলের তৈরি। এটি তৈরি করেছিলেন আসাফ খান, তিনি ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের বড় ভাই। আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে এলাম। এই বাগানের মধ্যে 12খানা টেরেস আছে, মানে একেবারে ফুলের বিছানা যাকে বলে। পরপর ধাপে ধাপে ওপরের দিকে উঠে গেছে, আর একেবারে ওপর থেকে পুরো ফোয়ারার জল নিচের দিকে নেমে এসেছে। এই যে দেখুন, এই হলো ফোয়ারা ফাউন্টেন, একেবারে ওপর থেকে পাহাড়ের দিক থেকে নিচের দিকে নেমে এসেছে। এই দিকটা হচ্ছে ডাল লেক, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, রাস্তাটার ওপারেই ডাল লেক, এই জল গিয়ে ডাল লেকে মিশছে। দেখুন বন্ধুরা কি সুন্দর। এখন আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি ওপরের দিকে। পুরো বাগানটা আমি আমার চোখে যেরকমভাবে দেখছি, আমি আপনাদের ঠিক সেইভাবেই দেখানোর চেষ্টা করছি। অসাধারণ দৃশ্য দেখুন, শান্ত স্নিগ্ধ পরিবেশ। এখানে কোনো কোলাঘল, কোনো হইচই, ঝুড়ঝামেলা কিচ্ছু নেই। এরকম ধাপে ধাপে 12টা স্টেজ ওপরের দিকে উঠে গেছে। এবং এত সুন্দর পরিপাটি করে সাজানো, দেখে মন একেবারে মুগ্ধ হয়ে যায় মানুষের। আমাদের সঙ্গে যারা এসেছিলেন তাদেরকে বলে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছে, কেননা এত বড় বাগানে কাউকে খোঁজা সম্ভব না। সেই কারণে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, ওই সময়ের মধ্যে সবাই নিচে গাড়ি দুটো রাখা আছে, ওখানে যেন চলে যান। আমি এখন একাই এগিয়ে চলেছি, আমার সঙ্গে স্ত্রী কন্যাকেও আর দেখতে পাচ্ছি না। ওরাও নিশ্চয়ই আনন্দে কোথাও বাগানের মধ্যে হারিয়ে গেছে, কে জানে। যাই হোক, আমি আমার কাজ করে যাচ্ছি।
এই দেখুন চিনার গাছ, এটা একমাত্র আমাদের ভারতবর্ষে কাশ্মীর ভ্যালিতেই দেখা মেলে, আর কিন্তু হিমালয়ের কোথাও দেখা যায় না। এই গাছগুলো শুনেছি মোগল আমলের। এখানে এই চিনার গাছগুলো কিছু কিছু আছে যারা এগুলো মোগল যে সম্রাটরা তারা নিজেদের হাতে লাগিয়ে গেছেন এবং সেগুলো কিছু কিছু আজও জীবিত। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু আমাকে কিছু কমেন্ট করেছিলেন আমার কিছু ভিউয়ার, তারা বলেছেন আপনি অনেক ডিটেলস দেন এবং ডিটেলসটা থাকুক, তারা এটা চাইছেন, তাই আপনাদের জানিয়ে রাখি এটা আপনাদের জন্যই। এত লম্বা ভিডিও একটা ফুলের বাগানের দেখালে কতটুকু মানুষ দেখতে চাইবেন সেটাও সন্দেহের বিষয়, কিন্তু ওইটা দেখার আমার ইচ্ছাই নেই, কারণ আমার তো খুব ভালো লাগছে আর ইউটিউবে এই ভিডিওগুলো থেকেই যাবে। আমার যখন বয়স হবে, আমি যখন কোথাও যেতে পারবো না, তখন আমি ঘরে বসেও এগুলো দেখতে পারবো। এই লোভেই আমি এটা বানাচ্ছি। আর আপনারা তো আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আপনার ভিডিওতে অনেক ডিটেলস থাকে, এটা আপনাদের খুব ভালো লাগে, জেনে আমারও খুব ভালো লাগছে। এই দেখুন বন্ধুরা, এটা একেবারে ওপর থেকে নেমে আসছে, একেবারে নেমে গিয়ে 12টা বিছানার ওপর দিয়ে নামছে বলা যায়, নেমে এই যে একেবারে চলে গেছে ডাল লেকের দিকে, এই দিকটা ডাল লেক, আমি এখন অনেক ওপরে চলে এসেছি। এই দেখুন আরো একটা চিনার গাছ, এক একটা স্টেজে উঠছি আর এক এক রকম দৃশ্য, এক এক রকম ভাবে সাজানো, আর একেবারে ওপর থেকে মাঝ বরাবর যে জলের ধারা নেমে এসেছে সেটাও দেখবার মতো। এটা একেবারে পার্সিয়ান স্থাপত্য কলাতে তৈরি। মুঘলরা আমাদের এই কাশ্মীরে আসার পরে ওনারা এতটাই ওনাদের ভালো লেগেছিল যে ওনারা এখানে অনেকগুলো গার্ডেন তৈরি করে ফেলেছেন, এবং সত্যি সেগুলো আজও রক্ষণাবেক্ষণ হয় এবং একই রকম রয়ে গেছে। একেবারে শান্ত স্নিগ্ধ পরিবেশ। ধীরে ধীরে আমি অনেকটাই উপরের দিকে চলে এসেছি, আর সামান্যটুকুই বাকি আছে। যাই হোক, শেষটায় যখন চলে এসেছি একবার দেখেই নি। এত অবধি কেউ সাধারণত আসেন না, আমি তো চলে আসলাম কারণ আমার খালি ভালো লাগে যেটা কেউ সচরাচর দেখতে যায় না সেই জায়গাটাই। দেখুন বন্ধুরা, একেবারে পার্সিয়ান স্থাপত্যকলায় তৈরি, সব মুঘলদের সব কনস্ট্রাকশনগুলো তো এই রকমই, তাই না? দেখুন দিল্লিতেও আমরা
এই ধরনের সমস্ত স্থাপত্য দেখতে পাই। একদম দূরে দেখুন, ডাল লেক দেখা যাচ্ছে। এই গাছগুলো দেখুন, এগুলো সবই চিনার গাছ। আমি এখন একেবারে উপরের দিকে উঠে এসেছি, দূরে ডাল লেকের কিছুটা অংশ দেখা যাচ্ছে। সব চিনার গাছ। এখন আমি ধীরে ধীরে আবার নিচের দিকে নেমে যাচ্ছি। আমাদের লোকজন কোথায় কে চলে গেছে কিছুই দেখতে পাচ্ছি না। অবশ্য এতদূর কেউ আসেও নি। আমাদের একটা দিন কাশ্মীরে যখন আমরা আসছিলাম, আমরা ল্যান্ডস্লাইডে একেবারে 16 ঘন্টা আটকে পড়েছিলাম। সেই জন্য আমাদের একটা দিন পুরো নষ্ট হয়ে গেছে। ওই দিনই আমরা ধরেছিলাম এই বাগানগুলো ঘুরব, কিন্তু সেটা আর হলো না। একটা দিন আমাদের ভ্রমণ সূচি থেকে বাদ চলে গেল। আমাদের একদিন গুলমার্গ, একদিন সোনমার্গ, এইগুলোর মাঝখানেই আমরা বাগানগুলো দেখে নিচ্ছি। সবকটা তো দেখে ওটা সম্ভব হবে না, তো বোঝাই যাচ্ছে। বন্ধুরা, আপনারা যদি কাশ্মীর বেড়াতে আসেন, অবশ্যই একটা দিন পুরো নির্ভেজালভাবে এই গার্ডেনগুলো দেখার জন্য রাখবেন। কাশ্মীরে অনেকগুলো মুঘল গার্ডেন আছে, মুঘল আমলের তৈরি, তাই এই গার্ডেনগুলোকে মুঘল গার্ডেন বলা হয় একসঙ্গে। এটা যদিও নিষাদবাগ, তাও এটাও মুঘল গার্ডেন। নিষাদবাগের অর্থ তো আপনাদের বলেছি, আনন্দের বাগান। সত্যি এটা তো আনন্দের বাগানই বটে। শাহজাহান এই বাগানে একবার বেড়াতে এসেছিলেন, ওটাও 1633। তখন তার এতটাই পছন্দ হয়ে গেছিল এই বাগানটা, তিনি প্রকাশই করে ফেলেছিলেন যে এই বাগানটা আসিফ খান তাকে গিফট করুন, তার এত ভালো লেগে গেছিল। যাই হোক, ওটা ইতিহাসের পাতা খুলে আমরা দেখতে পাই। আমার বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন, শেয়ারও করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে একটু সাবস্ক্রাইবও করে দিন। সে যে বেল আইকনটা আছে ওটাও বাজিয়ে রাখবেন, তাহলে আমার ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি এখন ধীরে ধীরে নিচের দিকে অনেকটাই নেমে এসেছি। আমাদের লোকজন কে কোথায় কাউকেই তো দেখতে পাচ্ছি না। যাই হোক, এখন আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের উপর দিকটা আবার দেখিয়ে দিচ্ছি। অসাধারণ দৃশ্য। এখন আমি ধীরে ধীরে নিচের দিকে চলে এসেছি। এই ফোয়ারাটাকে দেখতে অদ্ভুত সুন্দর লাগে। একেবারে ওপর থেকে পুরো নিচের দিকে পর্যায়ক্রমে নেমে এসেছে, 12টা ধাপে। সত্যি অসাধারণ দৃশ্য। এই ভিডিওটা একটু লম্বাই হয়ে গেল বন্ধুরা, তাও একটু
দেখে নিন। আমি এখন বাগানের বাইরে চলে আসলাম। এখন এখান থেকে আমরা আমাদের বাসে উঠব আমাদের পরের গন্তব্যের জন্য।